নিয়োগ দুর্নীতির ছায়া কিন্তু এবার মুখ্যমন্ত্রীর পরিবারে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গ্রুপ সি পদে চাকরি বাতিল, মুখ্যমন্ত্রীর ভাইজির এমনই কিন্তু খবর উঠে আসছে। নিয়োগ দুর্নীতিতে জড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নাম। এসএসসির গ্রুপ সি পদে ভুয়ো চাকরি, মুখ্যমন্ত্রীর ভাইজি বৃষ্টি মুখোপাধ্যায়ের, এমনই কিন্তু খবর উঠে আসছে। মেয়ের চাকরি বাতিল হওয়ায় মুখ্যমন্ত্রীর ভাই বিস্ফোরক। এবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে ভুয়ো চাকরি খোয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়, তার বাড়ি বীরভূমের কুসুম্বা গ্রামে। হাইকোর্টের নির্দেশে বোলপুর উচ্চ বিদ্যালয়ে তাঁর ক্লার্ক পদে চাকরি বাতিল হয়ে গেছে। জানা গেছে, ক্লার্ক হিসেবে ভুয়ো চাকরি পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়। চাকরিতে যোগদানের বেশ কিছুদিন পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই চাকরি থেকে ইস্তফাও দিয়েছিলেন বলে জানা গেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গ্রুপ সি পদে নিয়োগে দুর্নীতির জেরে যে চাকরি বাতিলের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 608 নম্বরে নাম রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের। চাকরি বাতিলের তালিকায় বৃষ্টির নাম উঠতেই কিন্তু সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের চাকাইপুর গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়ি, তার পাশেই কুসুম্বা গ্রামে তার মামার বাড়ি। সেখানকার শৈশবের বহু স্মৃতির কথা নানা সময়ে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। কুসুম্বা গ্রামে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় ও তার ছেলে নিহার মুখোপাধ্যায়ের পরিবার। নিহারের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায় বিয়ে হয় রামপুরহাট থানার অন্তর্গত আয়াজ গ্রামে। বৃষ্টি মুখোপাধ্যায় বর্তমানে কলকাতায় থাকেন। বেশ কিছুদিন আগে বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ে ক্লার্ক পদে যোগদান করেছিলেন বৃষ্টি, কিন্তু চাকরি না করে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই চাকরির পদ থেকে ইস্তফা দেন। হাইকোর্টের রায়ে চাকরি বরখাস্তের তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রীর ভাইজির। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নিহার মুখোপাধ্যায় বলেন, আমার মেয়ে চাকরিতে যোগ দিয়েই ইস্তফা দিয়েছিল, একদিন মাত্র গিয়েছিল চাকরিতে, বেতন বাবদ একটা টাকাও নেয়নি, শারীরিকভাবে আমার মেয়ে অসুস্থ, নিজেই আমাকে বলেছিল যে সে চাকরি করতে পারবে না। তবে কিভাবে বৃষ্টি চাকরি পেয়েছিলেন সে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মুখ্যমন্ত্রীর ভাই। তিনি বলেন, আমি সেটা জানি না, আবেদন করে ছিল তাই চাকরি পেয়েছিল, চাকরি না করে ইস্তফা দিলেও বৃষ্টির নাম এসএসসির ভুয়ো চাকরি বাতিলের তালিকায় ওঠায় তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই প্রথম মুখ্যমন্ত্রীর পরিবারে নাম জড়ালো চাকরি দুর্নীতিতে, আর তা নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য। মুখ্যমন্ত্রীর ভাইজির নাম এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির তালিকায়, চাকরি বাতিলের তালিকায়। গ্রুপ সি পদে চাকরি পেয়েছিলেন মুখ্যমন্ত্রীর মামাতো ভাইজি, এবং চাকরি বাতিলের লিস্টে কিন্তু তার নাম উঠতেই সরগোল পড়ে গেছে গোটা রাজ্যে।